কিছু কিছু পোস্টেড ক্যান্সার আছে যা আমি একটা আগে একটু আগে বলছিলাম যে গ্রেডিং করা হয় বাইপসের সঙ্গে গ্রেডিং করা হয় যেমন গ্রেড ওয়ান থাকে গ্রেড গ্রুপ ওয়ান থাকে গ্রেড গ্রুপ টু থাকে এগুলো আরও বিস্তারিত অন্য সময় জানা যাবে কিন্তু গ্রেড গ্রুপ থ্রি থাকে গ্রেড গ্রুপ ফোরও থাকে গ্রেড গ্রুপ ফাইভও থাকে প্রশ্ন হলো যে আপনার কিছু ক্যান্সার আছে যেমন গ্রেড গ্রুপ ওয়ানও যদি থাকে তার কোনো চিকিৎসাই দরকার হয় না বিশ বছর অপেক্ষা করলেও সে রোগীটা ওরকমই থাকে আমাদের নিজেদের রোগীর ক্ষেত্রেও আমরা দেখেছি ক্যান্সার কিন্তু এর কোনো চিকিৎসা দরকার হচ্ছে না এইটার বিভ্রান্তিটা নব্বই দশকে ছিল তখন আমাদের অনেক চিকিৎসকই বেশ বাহবাহ করিয়েছেন অনেক হসপিটাল বাবা করেছেন যে আমরা রুগী ভালো করে দিচ্ছি এই ধরনের গ্রেড গ্রুপ ওয়ানের রুগী চিকিৎসা করে পরবর্তীতে যেটা এখন অ্যানালাইসিস করে দেখা গেলো যে যারা চিকিৎসা নেননি তারাও ভালো থাকছেন তো এই জন্য যদি মানে গ্লিসন স্কোর বলে আমাদের একটা আছে যে গ্রেড গ্রুপ ওয়ানে আমরা যদি গ্লিসন থ্রি প্লাস থ্রি পাই হিস্টোপ্যাথোলজিতে তাহলে এই রোগীর কোনো চিকিৎসা দরকার পড়ে না এখন শুধুমাত্র সার্ভিলেন্স থাকলেই চলে এর থেকে একটু উপরের দিকে গ্রেড গ্রুপ টু অথবা থ্রি যদি থাকে তাহলে অথবা ফোর এদেরকে কিন্তু এখন প্রশ্নটা হলো যে সেই ট্রিটমেন্টটা কি আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার্ন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন উনি যেটা বলেছিলেন যে বিভিন্ন স্টেজে থাকেন যেমন ভিতরেই থাকতে হয় তাহলে যেটাকে সমলে উৎপাদন করা যায় এবং যদি মূত্রপ্রভাবে বাধা সৃষ্টি থাকে তাহলে পোস্টারটাকে যদি আমরা রিমুভ করে দিই রিমুভ করে দিলে কিন্তু আপনার রুগীটা আরাম বোধ করেন কিন্তু ক্যান্সারটাও শরীরের ভিতরে থাকে না এর আরেকটি অল্টারনেট হচ্ছে রেডিওথেরাপির যেটা উনি বলেছেন তো এটা করা যে কীভাবে সেটা হলো যে যে আপনার একটা প্রচলিত পদ্ধতিতে আমরা অপারেশন করে বের করতে পারি আবার একটা ল্যাপ্রোস্কোপিক পদ্ধতির মাধ্যমে আমরা পোস্টারটা আনতে পারি আবার রোবোটিকের মাধ্যমে আমরা এটা সরম করতে পারি এই তিনটি পদ্ধতির কিন্তু একটা লং টার্ম স্টাডি হয়েছে যে কোনটা দিয়ে কোনটা ভালো হয় কোনটা ভালো রোবট মাধ্যমে কি আমরা খুব ভালো আশা করছি কিন্তু আসলে অদ্ভুত ব্যাপার যে কোনো পদ্ধতি কোনো চেয়ে কম না এখন সেটা হচ্ছে যে একটা গেমিক চলছে অনেক সময় যে রোবোট কর্লি একটা রোবট দিয়ে করা হচ্ছে আসলে ব্যাপারটা তা নয় এটা একটা হেল্প নিয়ে করা হয় কিছু সিলাই করার জন্য সুবিধা হয় তো দক্ষ হাতে এ তিনটার কোনো পার্থক্য এখনও পাওয়া যায়নি ক্যান্সার নিরাময় যার ফলে আমার মনে হয় যে অনেক সময় অনেকে অনেকে আমাদের আর্থিক সঙ্গতি ছাড়াও রোবটের জন্য অনেক সময় গমন করেন তো এটা আসলে কোনো প্রয়োজনই পড়ে না আমরা প্রচলিত পদ্ধের মাধ্যমে অপারেশনের মাধ্যমে সম্পূর্ণ আরোগ্য করা সম্ভব এটা সেন্টার এবং লং টার্ম স্টাডি করে দেখা গেছে যে তিনটার পদ্ধতি যদি ভালো দক্ষতাতে করা যায় সবই এক সেজন্য আমার মনে হয় যে এটা যদি করা যায় যদি আর্লি স্টেস থাকে তাহলে কিন্তু গ্রন্থি সম্পূর্ণ নিরাময় হয়ে যায় একদমই থাকে না আমরা চেষ্টা করব যে স্ক্রিনির মাধ্যমে সচেতনার মাধ্যমে রুগীদেরকে যেন আরও তাড়াতাড়ি ডায়াগনোসিস করা যায় এবং স্টেজ ওয়ানের ভিতরেই পাওয়া যায়